নাজমুল হোসেন শান্ত রাতারাতি যেন অলরাউন্ডারই হয়ে গেলেন। গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একসময় মনে হয়েছে বাংলাদেশ যেন হেরে যাবে। আয়ারল্যান্ডের দুই ব্যাটসম্যান হ্যারি টেক্টর এবং লরকান টাকার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের বোলারদের উপর। আর তখনই অধিনায়ক তামিম ইকবাল শান্তকে নিয়ে বাজি ধরলেন, আর সেই বাজিতে সফলতাও পেয়েছেন অধিনায়ক। শান্তকে নিয়ে আসেন বোলিংয়ে। শান্ত তামিমকে হতাশ করেননি, পেয়েছেন তার কেরিয়ারের প্রথম উইকেট। শান্তর বলে দুর্দান্ত খেলতে থাকা হ্যারি টেক্টর লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। শেষ দিকে শান্ত তিন ওভার বোলিং করে 10 রান দিয়ে একটা মূল্যবান উইকেট নিয়েছেন। বলা যায় শান্ত হ্যারি টেক্টরের সেই উইকেটটাই বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট। শান্ত এই সিরিজে সর্বোচ্চ 196 রান করেন এবং বল হাতে নিয়েছেন 1টি উইকেট, যার কারণে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও পেয়েছেন তিনি।